2019 সালে আপনারা টের পাইছেন যে কাফেরেরা কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। অথচ 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর কোন কাফের মুশরিক মুসলমানের বন্ধু নয়। কথা বলেন ঠিক না বেটি? আর আমরা কই ওরা আমার বন্ধু রাষ্ট্র, পারলে কলজাটা বের করে দিয়ে আসি। মাইন্ড করবেন না, আমার দিকে তাকান। এই বন্ধু রাষ্ট্রের বর্তমান যে প্রধানমন্ত্রী, মনুষ্যত্বের কোন সংজ্ঞায় তাকে মানুষ বলা যায় না। আমি তাকে বলি নরঘাতক, নরপশু, একটা জানোয়ার, বিপ্লবের একটা জানোয়ার, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসীদের বক্তব্য সে। বলবেন হুজুর আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এ কথা বলেন, দায়িত্ব নিয়ে বলছি। সূরা কাউসার সুপারিশ করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে পৌঁছাবে। সুবহানাল্লাহ। বলেন যারা এখানে বসেছেন তারা কপাল ওলা। আমি শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, কর্তৃপক্ষ আমাকে একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন, যত দূর হয় আল্লাহ আমরা চেষ্টা করব। দুই নম্বরের কারণ, এই সূরাটাকে আমি আপনাদের সামনে কেন তাফসীরের জন্য চুজ করেছি, আজ থেকে 1500 বছর আগে ইসলামকে ধ্বংস করবার জন্য ইসলামের শত্রুরা যেই পরিস্থিতি পরিণতি করেছিল মুসলমানদের, 1500 বছর আগে মুসলমানদের যেই পরিস্থিতি পরিণতির জন্য আল্লাহ পাক এই সূরা নাযিল করে মুসলমানদেরকে দিশা দিয়েছিলেন। মজার ব্যাপার হলো 1500 বছর পরে গোটা পৃথিবীতে বর্তমান মুসলমানদের উপরে সেই পরিস্থিতি বিরাজ করছে। সমসাময়িক প্রেক্ষাপটের সাথে মিল বিধায় আমি এই সূরাটি আজকে তেলাওয়াত করেছি। তাহলে কারণ কয়টা? আরে কথা কন না কেন? দুইটা কারণ। এক নম্বরের কারণ, আল্লাহর নবীর হাদিস সুপারিশ করবে সূরা কাউসার, সূরা কাউসার সুপারিশ করবে, কোরআনই সুপারিশ করবে। আর দুই নম্বরে সমসাময়িক প্রেক্ষাপটের সাথে মিল। কেমনে মিল একটু আলোচনায় যাই। এই সূরাটা নাজিল হলো কেমনে? তাফসীরের নিয়ম হলো শানে নজুল বলতে হবে। আপনাদের দোয়ায় ছোট্ট এই বয়সে আমি মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে আমার ছাত্রদেরকে একটা কিতাব পড়াই। কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার আত্মজীবনীর ভিতরে উনি নিজেই লিখেছেন, আমি ঘুমের ঘোরে না, স্বপ্ন যোগে না, জাগ্রত অবস্থায় আমার মদিনাওয়ালা নবীকে 70 বারেরও বেশি দেখেছি। ওয়া সাহিবুল কাশফ, ইনি একজন কাশফওয়ালা, একজন বুজুর্গ ছিল। উনি লেখেন আজ থেকে 1500 বছর আগে আপনার আমার কলিজার টুকরা নবী যখন ইসলামের দাওয়াতের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পেলেন, বলেন তো ইসলাম প্রসারের আগে গোটা মক্কার সব মানুষেরা আল্লাহর নবীকে আলামিন বলেছিল, কিন্তু যখনই কোরআনের প্রসারের দায়িত্ব তার উপরে আল্লাহ দিলেন, তখন সেই মানুষগুলো কি আপনার আমার কলিজা টুকরা নবীকে ফুলের মালা দিয়া বরণ করেছে না নির্যাতন করেছে? নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে দিয়েছিল। মজার ব্যাপার হলো আল্লাহর নবী এবং তার অনুসারীদের উপরে এত নির্যাতন, মুসলমান তখন কমে নাই, বরং যত নির্যাতন হয়েছে ততই বেড়েছে। মুসলমানের উপরে নির্যাতন পূর্বে যতই হয়েছে মুসলমান কমেছে না বেড়েছে? একই চিত্র বর্তমান দুনিয়ায়, গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে এত নির্যাতন, নিষ্পেষণ, পদদলিত, পদবঞ্চিত, নিগৃহীত, নিষ্পেষিত, ওলামায়ে কেরামদের জেল, জুলুম, ফাঁসি, তারপরেও মুসলমান কমে না বাড়ে? আর একটু চিৎকার মেরে বলতে হবে, কমে না বাড়ে? আজ থেকে 1500 বছর আগে একই চিত্র ছিল, রাসূলুল্লাহর উপরে তার সাহাবীদের উপরে নির্যাতন করা হয়েছে, মুসলমান কমে নাই শুধু বেড়েছে। বর্তমান পৃথিবীতে এত নির্যাতন, মুসলমান কমে না বাড়ে?
কেমন বারে বেশি দূর যাওয়ার দরকার নাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তথাকথিত বন্ধু রাষ্ট্র। আরে কথা বলেন না কেন, রাষ্ট্রটাকে আমরা কি বলি বন্ধু রাষ্ট্র, এমন বন্ধু হঠাৎ করে পিয়াজ বন্ধ করে দিছে, আমরা দিলাম ইলিশ দুই দিন তিন দিনের মাথায় বন্ধ করে দিল পিয়াজ। আরে কথা কয় না কেন, এই হলো বন্ধুত্ব। 2019 সালে আপনারা টের পাইছেন যে কাফেররা কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে, অথচ 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর কোন কাফের মুশরিক মুসলমানের বন্ধু নয়। কথা বলেন ঠিক না বেটি, আর আমরা কই ওরা আমার বন্ধু রাষ্ট্র, পারলে কলজাটা বের করে দিয়ে আসি। মাইন্ড করবেন না, আমার দিকে তাকান। এই বন্ধু রাষ্ট্রের বর্তমান যে প্রধানমন্ত্রী, মনুষ্যত্বের কোন সংজ্ঞায় তাকে মানুষ বলা যায় না, আমি তাকে বলি নরঘাতক নরপশু, একটা জানোয়ার, বিদ্যমান একটা জানোয়ার, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসীদের বক্তব্য আছে। বলবেন হুজুর আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এ কথা বলেন, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, দায়ভার আপনার না, আমি দায়িত্ব নিচ্ছি। কেন এই নরেন্দ্র মোদী নরপশু নরঘাতক, মানবতা বিরোধী, ইসলামের চূড়ান্ত দুশ্মন, প্রধানমন্ত্রী হবার আগে তার রাজ্যের নাম, তার জন্মভূমি হলো গুজরাট। আপনাদের ইতিহাস মনে থাকবার কথা, এই গুজরাটে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে একজন না দুইজন না 2000 নিরীহ মুসলমানকে জীবন্ত পুড়ে মারা হয়েছে। বানায়া বলছি, তারপরেও বলেন মুসলমান কমে না বাড়ে। একটু প্লিজ আপনাদের এই মোবাইল গুলো বন্ধ করুন। আমি আবারও বলি, আমি কমার্শিয়াল কোনো বক্তা না, বক্তব্য দেওয়াটি আমার পেশা নয়, এটি একটি দায়িত্ববোধ, এটি একটি কর্তব্যবোধ, এটি একটি জাতির সাথে কমিটমেন্ট। আমাকে পরিবেশ দিবেন আপনারা, অল্প সময় কথা হবে, মনোযোগ দিয়ে শুনুন, শানে নজুল না বুঝলে তফসির বুঝবেন না। শুধু তাই না, এই ভারতের মধ্যে এই যুবকদেরকে ধরে ধরে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। ওরা ভারতের ভিতরে হিন্দু রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছে, বলেছে এদেশে শুধু হিন্দু থাকবে আর কেউ থাকবে না। মজার ব্যাপার হলো এত নির্যাতনের পরে মুসলমান কমে না বাড়ে। আরে কয়েকদিন আগের ঘটনা, এই কয়েকদিন আগের ঘটনা, যেই নরেন্দ্র মোদী মুসলমান শূন্য ভারত করতে চায়, সেই নরেন্দ্র মোদীর জন্মভূমি গুজরাটের ভিতরে একজন না দুইজন না 600 দলিত হিন্দু তাওহীদের কলেমা পড়ে মুসলমান হইয়া গেছে। বলেন মুসলমান বাড়ে না কমে? এই ভারতে কয়েকদিন আগে একজন হিন্দু নারী মহাকাশে বিজয় করার জন্য নবচারী হলো, মহাকাশ যানে চলল, উপমহাদেশ এশিয়ার ভিতরে নারী একজন মহাকাশ বিজ্ঞানী গেল, গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে থাকলো। নারী যখন ফিরে আসলো না, ওই ভারতের ওই নারীটা তার বাড়ির সামনে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা ভিড় করলো, কি অভিজ্ঞতা একজন নারী মহাশূন্য থেকে কি নিয়ে আসলো। মজার ব্যাপার হলো অপেক্ষমান সাংবাদিকদের সাথে নারী কোনো কথা না বলে ওই বিশ্ব আকাশজয়ী নারী সরাসরি দিল্লি শাহী জামে মসজিদে যেয়ে মসজিদের খতিবের কাছে তাওহীদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকেরা যাইয়া বলে, বোন আমরা শুনতে চাইলাম একটা, তুমি ঘটাইলা আর একটা, তুমি কেন মুসলমান হইলা? ওই নারী সাংবাদিকদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাংবাদিক ভাইরা শোনো, আমি নারী, আমার বড় অ্যাডভেঞ্চার, আমি মহাশূন্যে গেলাম, আমার কাছে বিশেষ একটা শক্তিশালী অস্ত্র ছিল, ক্যামেরা ছিল, আমি যতদূর ভূপৃষ্ঠ থেকে আসমানে উঠি
মহাশূন্য থেকে দুনিয়ার ছবিগুলো তুলি, একটা পর্যায়ে যাইয়া দেখি আমার শক্তিশালী ক্যামেরার মধ্যে দুনিয়ার আর কোন ভূপৃষ্ঠের আর কোন ছবি আসে না, শুধু দুইটা আলো আমার ক্যামেরার মধ্যে আসে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই দুইটা আলো আমি বারবার উঠাই, আর মনের ভিতরে প্রশ্ন জাগে, হায় হায়, মহাশূন্য থেকে দুনিয়ার কারো কোনো যোগাযোগ নাই, এই দুইটা আলো কোথাকার আলো? বারবার আমি এরকম করে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুললাম। মহাকাশ যান থেকে যখন আমরা দুনিয়ার মধ্যে ফিরে আসলাম, এবার আমার ক্যামেরা থেকে ছবিগুলো স্ক্যান করলাম, স্ক্যান করবার পরে আমি দুনিয়ার মানচিত্র নিয়ে বসলাম। আল্লাহর কসম করে বলি, মহাশূন্যে কোন জায়গায় কোন জায়গা থেকে দুনিয়ার কিছুরই যোগাযোগ নাই, ওই মহাশূন্যের যত জায়গায় গিয়েছি দুইটা আলোর যোগাযোগ, একটা আলো হলো মুসলমানের কেবলা কাবার আলো, আর একটা হলো মুসলমানদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায়ে আতহারের আলো। ধরে ধরে বল সুবহানাল্লাহ, আমি মুসলিম আমি গর্বিত, সুবহানাল্লাহ বলে আমি মুসলিম আমি গর্বিত, গোটা পৃথিবীর কোন জায়গা থেকে মহাশূন্যের যোগাযোগ নাই, মুসলমানের দুইটা কলিজার জায়গার যোগাযোগ, এজন্য আমি মুসলমান হয়েছি। বলেন এত নির্যাতন মুসলমান বাড়ে না কমে? অবাক হবেন, বর্তমান দুনিয়ার একজন বড় গবেষক সমাজবিজ্ঞানী ডক্টর ন্যানসন 13 বছর গবেষণা করেছেন। উনি গবেষণা করে পৃথিবীর নেতাদেরকে মেসেজ দিয়েছেন, তোমরা যত মান শূন্য করতে চাও পৃথিবীতে, আমার গবেষণার ফল হলো প্রতি ঘন্টায় 6 জন করে অমুসলমান তাওহীদের কলেমা পড়ে বিশ্বে মুসলমান হয়ে যাচ্ছে। পশ্চিম জার্মানির 70 জন গবেষক, বলেন কয়জন? 70 জন গবেষক গবেষণা করে বলছে, ও পৃথিবীর নেতারা কান খাড়া করে শোনো, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারবা না, কারণ আমাদের গবেষণার ফল হলো আগামী 2070 সালে গোটা পৃথিবীর প্রত্যেকটি ইঞ্চি মাটি মুসলমানদের দখলে চলে যাবে। সুবহানাল্লাহ বলতে কি গুনাহ হয় ভাই? খুশি লাগে না এগুলো শুনলে? খুশি লাগে না? তথ্যের কথা বলছি, আজ থেকে 1500 বছর আগে এই ঘটনাই ঘটেছিল, মুসলমানকে এত মারা হয়, মুসলমান কমে না বরং বাড়ে। আপনারা জানেন কি নির্যাতন হয়েছিল? আমি দুইটা তথ্য আপনাদেরকে তুলে ধরি। আচ্ছা বলেন তো আমাদের মুসলমানদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? সবাইকে বলতে হবে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজের কেরাত আসতে পড়তে হয়, 3 ওয়াক্ত নামাজের কেরাত জোরে পড়তে হয়। যেই 2 ওয়াক্ত নামাজের কেরাত আসতে পড়তে হয়, মজার ব্যাপার হলো এই 2 ওয়াক্ত নামাজ দিনের বেলার নামাজ, একটা হলো জোহর আর একটা হলো মাগরিব এশা আর ফজর রাতের বেলার নামাজ কেরাত জোরে পড়তে হয়। কোনদিন কি ভেবেছেন দিনের বেলার নামাজের কেরাত কত আসতে কেন? কথা কই না কেউ ভাবিনি। বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ আলিম আল্লামা ইউসুফ কারজাবি অনেক কারণ বর্ণনা করেছেন, তার মধ্যে একটা কারণ হলো এই, আল্লাহ পাক ইসলামকে যখন রাসূলের উপরে অর্পণ করলেন, কোরআনের দায়িত্ব যখন রাসূলের উপরে দান করলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের এমন করুণ পরিস্থিতি পরিণতি হয়েছিল, তারা দিনের বেলা প্রকাশ্যে নামাজ আদায় করতে পারত না। দিনের বেলার প্রকাশ্যে নামাজের কেরাত যদি জোরে জোরে আল্লাহ হুকুম দিতেন, কাফের আর মুশরিকরা তাদেরকে ধরে ধরে জবাই করে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় কাফের আর মুশরিকরা মুসলমানদেরকে যাতে ধরতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজর জোহর এবং আসরের নামাজ দিনের বেলার নামাজের কেরাতকে সিররি করে দিয়া, গোপন করে দিয়া, অনাকাঙ্ক্ষিত অযাচিত নির্যাতনের হাত থেকে আল্লাহ পাক মুসলমানদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। শুধু একটা জিনিস ভাবলেই বোঝা যায় কি নির্যাতন, ডাইরেক্ট মুসলমান নামাজও আদায় করতে পারত না। শুধু মুসলমানের অনুসারী আল্লাহর রসুলের অনুসারী না, স্বয়ং নবীর উপরে নির্যাতন হয়েছে কি হয় নাই সবাইকে বলতে হবে, হয়েছে কি হয় নাই, কি পরিমাণ নির্যাতন হয়েছে? বুখারী থেকে হাদিস বলি, হাতিনে কাবা, কাবা শরীফের 4 কোণ বিশিষ্ট ঘর,
একটা জায়গায় দেখবেন বাউন্ডারি আওয়াল দেওয়া আছে, এটাকে হাতিমে কাবা বলা হয়। এই হাতিমে কাবায় আল্লাহর নবী নামাজ আদায় করছে, ফজরের পর পরে। এখনো পৃথিবীতে শুভ্রতার আলো প্রকাশ পায়নি। আবু জাহাল মদ খাইয়া বাড়িতে ঢুকবে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে হাতিমে কাবায় আলো জ্বলছে, সুবহানাল্লাহ বলে। আবু জাহাল চিন্তা করছে, কে রে এ কোন আলো? হাঁটি হাঁটি পা পা করে যাইয়া দেখে, আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে, আর রাসূলুল্লাহর জান্নাতি পশম মোবারক থেকে জান্নাতের নূরের লাইট আল্লাহর আরশ পর্যন্ত প্রলম্বিত হয়ে গেছে। মুসলমান ভাইয়ারে, আমার এক চক্ষু জুড়ানো দৃশ্য, কলিজা জুড়ানো দৃশ্য। আবু জেহেলের মন বলে নাই, আবু জেহেল ভাবলেন হায় হায় এটাই তো মোক্ষম সুযোগ, কেউ নাই, মুহাম্মদকে মেরে ফেলতে হবে। ও মুসলমান, তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কায় জাহেলিয়াত যুগে কাবার পাশে একটা নর্দমা ছিল, গর্ত ছিল, উট জব করার পরে তার নারী ভুড়িগুলো ওই জায়গায় ফেলে রাখা হতো। বুখারী আলাইহির রহমাহ হাদিসে পাকের মধ্যে বলেন, আবু জেহেল তার বিশ্বস্ত কয়েকজন সঙ্গীকে সাথে নিয়া জগৎদল পাথর সম পচা দুর্গন্ধযুক্ত নারী ভুড়িগুলো আস্তে করে তুললেন, আমার আপনার কলিজার টুকরা নবী সেজদায় পড়ে আছে। মুসলমান, আবু জেহেলের এতটুকু মায়া লাগে নাই, আমার আপনার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের মাথার উপরে চাপিয়া দিছেন, মুরগি জব করে ছেড়ে দিলে মুরগি যেমন ছটফট 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 করে বাঁচবার জন্য, আপনার আমার কলিজার টুকরা নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো, হাতগুলো থরথর করে কাঁপা শুরু হলো, আপনার আমার কলিজার টুকরা নবীর পা গুলো কাঁপা শুরু হলো, মাথা তুলতে পারে না, মারা যাবে, শত শত লোক জড়ো হইয়া গেল। আবু জেহেল অট্টহাসিতে ফেটে পড়লেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় একটা মাত্র যুবক, সেই যুবকটা তখনো মুসলমান হন নাই, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কলিজার ভিতরে বড় মায়া লেগে গেল, আল্লাহর বান্দাই দৃশ্য দেখে ভাবলেন হায় হায়, মুহাম্মদের মতো ভালো সন্তান তো আর হয় না, আরবের দুলাল মরুর দুলাল আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আলামিনকে মেরে ফেলা হয়, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহর বান্দা দৌড় দিয়া গেলেন ফাতেমার কাছে, যাইয়া বলে, ফাতেমা কোথায়, তাড়াতাড়ি বাড়ির থেকে বের হও, যাইয়া দেখো আরবের দুলাল তোমার আব্বাজান আলামিন মোহাম্মদ বুঝিয়ার দুনিয়ায় না। মুসলমান ভাইরা, আমার দিলের কান দিয়া শোনেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ফাতেমা দৌড় দিয়ে আসলেন, এসে দেখেন রাসূলুল্লাহর অবস্থা খারাপ, কষি হাত দিয়া এরকম করে মাথার থেকে ওই পাথর সম দুর্গন্ধযুক্ত নারী ভুড়ি নামাবেন, পারেন না পারেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল ফাতেমার সম্ভাবনা কম, ফাতেমা পারবে না, যার জিব্রাইল তোমার নূরের পাখার হাত লাগাইয়া ফাতেমাকে সহযোগিতা করে আমার মদিনাওয়ালা নবীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দাও। অনেক লম্বা কথা সংক্ষিপ্ত বলে দিই, আমার নবী পয়গম্বরে আলম কে বাঁচাবার জন্য ফাতেমার হাতের সাথে হাত লাগালেন জিব্রিল। যখন জিব্রিল হাত লাগাইছে, ফাতেমা অবুজ মানুষ, ছোট্ট বালিকা, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি আবু জাহাল। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, ফাতেমা কয়, আল্লাহ কুরাইশদেরকে ধ্বংস করে দাও, বিশেষ করে আবু জেহেল ভণ্ডলেদাকে মেরে ফেলো, ধ্বংস করে দাও। আমার নবী নাটির ভুড়ির নিচ থেকে ডাক দিয়া কয়, মা মা তুমি দোয়া করিও না গো মা, তুমি যদি দোয়া করো আর আমি রাসূল যদি আমিন বলি, ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে, কুরাইশরা ধ্বংস হবে, আবু জেহেলও ধ্বংস হবে, এত তাড়াতাড়ি এদের ধ্বংস আমি চাই না, আমি ওদেরকে একটু সুযোগ দিতে চাই, বরং আমি নবী দোয়া করি তুমি আমিন বলো। এবার আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি আবু জাহাল। যখন দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কানের মধ্যে ইলহাম করে কয়, পয়গম্বর দোয়া কবুল হয়েছে, জান জান আমি কথা দিয়া দিলাম গো নবী, যে আবু জেহেল হাত দিয়ে আপনার মাথার উপরে নারী ভুড়ি চাপাইছে কবরের ময়দানে, ওই আবু জেহেলের কল্লাটা আমি আল্লাহ আপনার কদম মোবারকে দিয়া আমি আল্লাহ পাক এই হত্যার প্রতিশোধ আমি নিয়ে আনিব। বলেন সেই আল্লাহ এখনো আছে না নাই? আর একটু চিৎকার মেরে বলেন আছে না নাই? মুমিনদের চোখের পানির দাম অনেক অনেক।
যে শরীরচর্চা আমরা করেন, উলামায়ে কেরামদেরকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, বুলেটের আঘাত দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ক্ষমতা পাকাপুক্ত করেছেন, তোমার কসম সেই উলামায়ে কেরামের চোখের পানি 10 বছর কেন, 50 বছর পরে হলো বিপ্লব ভাইয়া তোমাদের পাকিস্তানকে একদিন তছনছ করে দিবে, কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা, আমার আমার কথা বুঝতে কষ্ট হয়, আমার দিকে তাকান, এত নির্যাতন মুসলমান কমে না, বরং মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী ওমর ইবনুল খাত্তাব তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। ওমর ছিল 52 নম্বর মুসলমান, কয় নম্বর মুসলমান কথা বলতে হবে, কয় নম্বর? আমার ছাত্রদেরকে পড়াইছি মোহাম্মদ আলী সাবনী, উনি লেখেন সফওয়াতুত তাফাসির, খুলে দেখবেন বর্তমান দুনিয়ার সবচেয়ে লেটেস্ট তাফসির, উনি ওখানে লেখছেন যে ওমর যেদিন মুসলমান হয়, ওমর ডাইরেক্ট কাবা শরীফকে সামনে নিয়ে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন, প্রকাশ্যে প্রকাশ্যে। হযরতে ওমর যখন নামাজ পড়ছে, মুসলমানরা দেখছে তাকবীর দিয়েছে, আবু জাহেল তখন খেজুর খাচ্ছিলেন, খেজুর অর্ধেক মুখে অর্ধেক হাতে, যখন তাকবীর দিছে মুসলমানেরা, আবু জাহেলের হাতে ধরা খেজুরটা মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না ভাই, তাকবীরের অ্যাকশন আছে না নাই? আবু জেহেল তকবীর শুনে খাবার ফেলে দিছে। এখনো দেখবেন যদি মাহফিলে একটু তকবীর হয়, সারা বাংলাদেশে তো যাই, অনেক অতিথি থাকে, মোসারু উড়িয়া তাকলু, আরে কথা কন না কেন, এসেই দেখবেন কথা নাই বাত্রা নাই, হুজুর দল মত নির্বিশেষে একটা মাহফিলের আয়োজন করছি, আপনি একটু হিকমতের কথা বলবেন, আসমানের উপরের ওয়াজ করবেন, জমিনের নিচের ওয়াজ করবেন, এই জমিনের মধ্যে কে কি করে খায় খায়, আমরাই আমরাই মারামারি করি নাকি, এগুলো আপনার বলার দরকার নেই, কথা বলেন না কেন মুসলমান? যদি খালি একবার তকবীর হয়, হুজুরের দিকে এমন চাইয়া দেখে যে কোন হুজুর রে, আরে কথা কন না কেন মুসলমান, মুসলমানের তাকবীর হলো ঈমানকে তাজা করনে ওয়ালার একটি স্লোগান। সুবহানাল্লাহ বলেন, কষ্ট লাগতেছে আপনাদের, সময় কম, লম্বা কথা নাই, ওমর যেদিন মুসলমান হয়েছে, আবু জাহেল কয় শেষ, কাছে গেছে ওমর তরবারি ঘুরায় বুঝাইতে চাই, সাহস থাকলে সামনে, সুবহানাল্লাহ বলেন, আবু জাহেল মোকাবেলা না করে জরুরি অধিবেশন ডাক দিছে, গোপন অধিবেশন, আমার দিকে তাকান, সফওয়াতুত তাফাসির থেকে বলছি, মোহাম্মদ আলী সাবনী বলেন গোপন বৈঠক যখন শুরু হলো, আবু জাহেল বলো মোহাম্মদকে এত নির্যাতন করি, অনুসারীদেরকে মারি, নারী ভুড়ি চাপাইয়া দেই, তায়েফে মারলাম, জেল খাটাইলাম, কাজ তো হয় না, বারে এই উমরের মতন এরকম একটা সন্ত্রাসী, সেও মুসলমান হলো, কেমনে ঠেকানো যাবে বলো, কিভাবে ঠেকানো যায়, একজন পেট মোটা আওলা নেতা দাঁড়াইছে। ভাই আমি বানায় বলছি না, এই কোরআন শিয়ে বলছি, তাফসীরের মধ্যে এই কথাটাই আছে, পেট মোটা আওলা একজন নেতা দাঁড়ায় কয় স্যার আমার প্রস্তাব, ফাখুজুহু ওয়াকতুলুহু, মোহাম্মদকে ধরেন আর মারেন, মারিয়ে শেষ করে দেন, জঞ্জাল না থাকলে আমরাই। আবু জাহেল কয় ওই পেট মোটা আওলা বস, তোর বক্তব্য গ্রহণযোগ্য নয়, এক্সপ্যান্ড যোগ্য বলে, কেন এই মোহাম্মদের মতন একটা চরিত্রবান এত নিরীহ টাইপের সন্তান, এই মারতে যে চাও, ও কোন বংশের পোলা তুমি কি জানো, ওটা কুরাইশের, নিরীহ অন্যায় ভাবে কুরাইশের একটা ছাওয়ালকে মারবা, আর কুরাইশের আঙ্গুল চুষে বসে থাকবে, দেশে গৃহযুদ্ধ বাজবে, থাকতে পারবে না ভাই, এলাকার মধ্যে যদি একটা প্রভাবশালী সন্তান থাকে, হ্যাঁ অন্যায় যদি করে কেউ মারতে চায় না বাবা মারা যাবে না, কারণ ওকে যদি কিছু একটা আঘাত করে পুলিশ দিয়ে ধরে যাবে, বাড়ি থাকা যাবে না, 180টা কেস। রাসূলুল্লাহ ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সুবহানাল্লাহ বলেন, কে
তাকে হাত দিবে অন্যায় ভাবে, গৃহযুদ্ধ বেঁধে যাবে। এই জন্য কয় না হবে না। এবার আর একজন দাঁড়াইছে, আমার দিকে তাকান ভাই, কোনো দিকে তাকাবেন না, সময় একেবারে কম, আমি শুধু সামনে নজরের মধ্যে আছি। আর একজন দাঁড়িয়ে গেছে, টাকাওয়ালা নেতা, মাথা চুল নাই, ও দাঁড়াইয়া কয় স্যার মোহাম্মদকে মারা যাবে না, দেশে গৃহযুদ্ধ বাজবে, কথা ঠিক, তবে আমার প্রস্তাব কি যে মোহাম্মদ এবং তার অনুসারীদেরকে একটা তালিকা করেন, তালিকা করে ওই তালিকা অনুযায়ী এদেরকে দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, ব্যাকডেটেড, এরকম করে প্রতিক্রিয়াশীল, উন্নয়নের পথে বাধা প্রদানকারী, মৌলবাদী, এই আখ্যা দিয়া এদেশ থেকে এদেরকে নিষিদ্ধ করে বের করে দেন। এদেরকে নিষিদ্ধ করে বের করে দিলে এরা যখন থাকবে না আমরাই। আরে কথা কন না কেন মুসলমান, ডাইরেক্ট অ্যাকশন করে যখন পারে না তখন কোন ফর্মুলা, নিষিদ্ধ নিষিদ্ধ মিলায়ানের নিয়া মিলায়ানের, খালি কিসা কাহিনী আর গজল শুনিয়া তো শেষ করছেন জীবন, একটু মিলায়ানের মিলায়ান, ডাইরেক্ট অ্যাকশন যখন পারে না তখন কি নিষিদ্ধ প্ল্যান করতে করতে আবু জেল কয় বস বস টাকাওয়ালা, তোর বক্তব্য গ্রহণযোগ্য নয়, এক্সপ্যান্ড যোগ্য বলে কেন কয় মোহাম্মদকে যে দেশ থেকে বের করে দিতে চাও, এর অনুসারীদেরকে বের করে দিতে চাও, লিসানহুম তুলাকাত আল্লাহু আকবার বলে, এদের মুখের বক্তব্য এত মিঠা, এদের বক্তারা যদি বক্তব্য দেয় লাখ লাখ লোক হয়, আরে কথা কন না কেন, এত মিঠা কথা কো, এদের বক্তা যদি মঞ্চে ওঠে মানুষ আটকা যায় না গো, আরে কথা কন না কেন মুসলমান, আর তোমরা খিচড়ি দাও তারপরেও লোক আসে না, কথা বলেন না কেন, মিলায়ানেন মিলায়ানেন, যে মোহাম্মদের অনুসারীদের জবান এত সুন্দর, এত সুন্দর বক্তব্য দেয়, সেই কোরআনের পাখির বক্তব্য শুনে তো হাজার হাজার মুসলমান তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআন একটা আয় না, কোরআনের আলোচনা করবেন সবার সবার সবার, আর যদি যে সাপের চোখ নাই মুখ নাই, করে না কো পুষ্পাস, মারে না কো পুষ্টাস, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা, টেকা দেন তাড়াতাড়ি নিয়ে চলে যাই, গোলে মালে বক্তা যদি করেন জীবনে কোরআনের কিছু বুঝবেন না। লিসানহুম তুলাকা, উলামা যারা তারা বুঝে ফেলছে যে হুজুর কোন সমুদ্র দচ্ছে, যে তাদের বক্তব্যের উপস্থাপনা অনেক মারাত্মক, তাদের চরিত্র বড় সুন্দর, এরা মদ খায় না, এরা ঘুষ খায় না, এরা পরনারীর প্রতি আসক্তি নাই, এরা কেসিনো কাণ্ড ঘটায় না। কেসিনো যদি আপনারা না বুঝেন কে বুঝবে, এরা কিছু করে না, টেন্ডারবাজি করে না, এরা খুব ভালো, বরং যারা ওদেরকে মারে বাজারে দেখা পেলে কেমন আছেন, ভালো আছেন, শরীরটা ভালো নেই, এত সুন্দর চরিত্র তাদের, এই লোকগুলো যদি অন্য দেশে যায় ওই দেশের চরিত্রের মাধুর্যতায় ওই দেশের লোকদেরকে পাগল বানাবে, মুরিদ বানাবে, দেশ দখল করবে, দেশ দখল করার পরে শক্তি সঞ্চয় করে এই দেশে আসবে, এদেশ দখল করবে, দেশ দখল করার পরে মনের ঝাল মিটবে না, তোমার আমারে ধরবে, ধরার পরেও মনের ঝাল মিটবে না, তোমাকে আমাকে মারবে, মারার পরেও মনের ঝাল মিটবে না, সামরা খসাইয়া সামরা দিয়া ডুগডুগি বাজাবে। অতএব নিষিদ্ধ করা যাবে, একজন দাঁড়ায় কয় স্যার আমরা হলাম বোতল, আপনি অল ইন অল, আপনি যা করবেন তাই, আরে কথা কন না কেন, সব ডিপার্টমেন্ট আপনারই, আপনি যা করবেন তাই, আমরা তো বোতল, আপনিই বলেন, আমার দিকে তাকান, আবু জেহেলের চুলগুলো ছিল এই পর্যন্ত লম্বা, দাড়িগুলো ছিল নাভি পর্যন্ত লম্বা, মোষ আর উপরের মোষ আর নিচের মোষ দুইটা ঠোঁট থাকি রাখত, আমি যখন আবু জেহেলের এই সুরত পড়ছি ভাই তখন আমার চোখের মধ্যে একজনের ছবি ভেসে উঠছে, সেলো বিশ্ব কবিগুরু, কথা কন না কেন মুসলমান, আবু জেহেলকে কেউ না দেখেন না থাকলে অসুবিধা নাই, আজ থেকে যাইয়া যদি রবীন্দ্রনাথকে দেখেন বলবেন যে এটা খালাতো ভাই, আরে কথা কন না কেন মুসলমান, আরে সেটা তো তাই, কথা বলেন না ঠিক কেনা,
রবীন্দ্রনাথ মুসলমানদের চূড়ান্ত দুশ্মন ছিলেন, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান সন্তানেরা পড়বে এটাই রবীন্দ্রনাথ চায় নাই, চায় নাই, চায় নাই, কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই না, অবাক হয়ে যাবে আমাদের চেতনার কবি কাজী নজরুলকে 14 বছর বোবা বানায় রাখছে প্রমীলা দেবী ওরেই গেতি গোষ্ঠীকে দিয়া প্রেমের অনলে ফেলাইয়া, কথা কন্যা কেন মুসলমান? কারণ ও জানে যে কায়দায় লেখা শুরু করছিল রবীন্দ্রনাথ, চল 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 রুদ্ধ গগনে বাজে মাতন, কি লেখা শুরু করছিলেন, কারার ওই রৌহ কপাট ভেঙে ফেল কর্মের পাপ। এই যে কথাগুলো যখন লেখা শুরু করছে রবীন্দ্রনাথ কয় এভাবে যদি লিখতে থাকে আমি রবীন্দ্রনাথ আর থাকবো না, রবিও থাকবে না, নাতো থাকবে না। আরে কথা কন্যা কেন মুসলমান? 12 বছর 14 বছর জাতীয় কবি নজরুল ইসলাম যদি তার জবানটা ফিরে পেতেন তাহলে কাজী নজরুল ইসলামের পুত্রীবার কাছে রবীন্দ্রনাথ জুতার ফিতার যোগ্যতা হতেন না। কাজী নজরুলের লেখনী আর এর লেখনী দেখেন না, ও লেখলো কি, আমার উপর আনু যাহা চাই, আমার উপর আনু যাহা চাই, মানে মদ যত বেশি খাবেন গাঁজা যত বেশি টানবেন তত বেশি রবীন্দ্রনাথের সঙ্গীতের শিল্পী হবে। রবীন্দ্রনাথ সঙ্গীত যত শিল্পী আছে তালিকা নিয়ে দেখবেন প্রত্যেকটাই মদপ্য মদপানকারী এডিক্টেড, আর ও তো কলকি টানছিল, কথা কন না কেন? সে তো নাকি আবু জেহেলের সুরত যেমন সিরাত, আবু জেহেল মাথা এরকম করছে, আর আবু জাহেলের নিয়ম ছিল কোন মজলিসে মাথা এরকম করতো তাহলে সবাই বুঝতো ওর মাথার মধ্যে শয়তানি কুকশাল এসে গেছে। আবু জাহেল যখন এরকম করছে, আবু জাহেল এরকম যখন করছে কয় স্যার কি মাথায় বুদ্ধি আসছে, কয় বুদ্ধি আসছে মারাত্মক, কয় কি বুদ্ধি, কয় মোহাম্মদকে মারা লাগবে না, দেশ থেকে বের করে দেওয়া লাগবে না, সোজা একটা বুদ্ধি, বলে কি কয় তোমরা কি দেখছো মোহাম্মদের ছেলে হয় আর মারা যায়, মেয়ে হয় আর জীবিত থাকে, মেয়ে খালি জীবিত থাকে ছেলে মারা যায়। মক্কার প্রত্যেকটি মানুষের আকীদা হলো যার ছেলে হয় মারা যায় সে হলো সবচেয়ে বড় কপাল পোড়া আটকুড়া বাড়িয়া নির্বংশ বরকতহীন, তোমাদের আর কোনো কাজ করা লাগবে না, শুধু এইটা মিডিয়া ক্রাইম করে দাও। মক্কার লোকেরা তোমরা কার ধর্ম গ্রহণ করো, মোহাম্মদ তো একটা একুরা কপাল পোড়া এরকম করে নির্বংশ লেজ কাটা আত্মার বরকতহীন, কারণ ছেলে হয় মারা যায় মেয়ে হয় জীবিত থাকে, তোমরা মোহাম্মদের ধর্ম গ্রহণ করো না, কারণ মোহাম্মদের লাঠি ধরাইয়া নাই মানে মোহাম্মদের বেটা নাই, বেটা নাই, মোহাম্মদও মারা যাবে কবরে ওর সাথে ইসলামও চলে যাবে, এই মোহাম্মদের মতো আটকুরার ধর্ম গ্রহণ করে তোমরা তোমাদের কপালটা ফুলে ফেলো না, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ডাইরেক্ট অ্যাকশন করে যখন পারল না আবু জেহেলের চেলা চামুন দ্বারা আমার নবী আর মুসলমানদের উপরে মিডিয়া ক্রাইম করে দিল, তত্ত্ব সন্ত্রাস করে দিল, বর্তমান দুনিয়ায় কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক আর মুরতাদ মুসলমানদেরকে মেরে ধ্বজা করে দেওয়ার পরে মুসলমান যখন ঠেকাইতে পারে না তখন ওই আবু জেহেলের ফর্মুলা জারি করে দিয়া গোটা পৃথিবীতে মিডিয়া ক্রাইম আর তত্ত্ব সন্ত্রাস করে ইসলামকে দুনিয়ার থেকে বিদায়ের ষড়যন্ত্র করছে। ঘটনা মিলছে না মেলে নাই, তবে একটা কথা বলিলা হাজার হাজার জনতা বলেন তো ভাই মেয়ে হওয়াটা কুলক্ষণের কারণ, এই আকীদাটা জাহিলিদের নাকি কোন মুসলমানের, জাহিলিদের কিন্তু এই আকীদাটা আমাদের দেশে আছে না, কি বলবো আমাদের আমার নিজের বন্ধু একসাথে পড়াশোনা করেছি ওর বেটা যখন হয়েছে আমি বললাম দোস্ত কি হলো, কি হলো দোয়া যে করলাম ভাবির কি হলো, আরে আমার দিকে দেখেন আমার হ্যাঁ তো এইখানে কয় আরে দোস্ত দোয়া করেছো আমি বেটার বাপ, বেটার বাপ, বাপ বাপ খুশি হয়েছে না বাজার হয়েছে খুব খুশি। ওই বন্ধুর 4 বছর পরে একটা মেয়ে হয়েছে আমার কাছে দোয়া চাইছিল, 2-3 বছর হইয়া যায় দোয়া করলাম কোনো কাজে কোনো খবরও নাই, আমি বাড়িতে গেলাম কিরে দোস্ত আগেরটা তো থাপড়াইয়া বললে বেটার বাপ মিষ্টি খাওয়াইলা এবার কোনো খবর নাই, কয় দোস্ত বলার মতো আসলে কিছু হয় নাই, মুখটা কাউয়ার মতো কালো করিয়া কয় আমার বেটি হয়েছে বেটি বেটি,
অবাক হবেন, বাংলাদেশে এমন কুলাঙ্গার আছে যেই কুলাঙ্গার শুধু বউয়ের মেয়ে হয় মেয়ে হয় এই অপরাধে বউকে তালাক পর্যন্ত দেয়। এরকম পেপার পত্রিকায় পড়েন নাই? মা বোনেরা, মা বোনদের প্যান্ডেল আছে নাকি? মহিলা প্যান্ডেলে যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা আমার শাশুড়ি আম্মাদেরকে বলি, কারণ খালি মেয়ে হয় মেয়ে হয় বেটাকে ওই মেয়েকে ছাড়তে ওই বউকে ছাড়তে বলে বেশি প্ররোচনা দেয় শাশুড়ি, কথা কন না কেন? অথচ উনি নিজেই একটা মেয়ে হওয়াটা কুলক্ষণের কারণ নয়। আমি একটা কথা জিজ্ঞেস করি, আকীদার প্রশ্ন, বলেন হাজার হাজার জনতা, আচ্ছা ছেলে হবে না মেয়ে হবে এই 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 জিনিসটা নির্ধারণ করার দায়িত্ব কার? আর একটু চিৎকার মনে বলেন কার? তবে আর একটা হাদিস বলি, যারা কথায় কথায় মেয়ে হওয়ার অপরাধে বউকে তালাক দেন কান খাড়া করে শোনেন, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর সন্তান কখনো ছেলে হয় কখনো মেয়ে হয় কারণ কি? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শোনা, স্বামী আর স্ত্রী যখন মুজামাত করে যখন তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য মহেন্দ্রক্ষণে চলে যায়, ওই সময় স্বামী যদি স্ত্রীকে পরাজিত করে স্বামী বিজয় লাভ করে তাহলে সন্তানটা হয় ছেলে, আর ওই সময় যদি স্ত্রী স্বামীকে পরাজিত করে স্ত্রী বিজয় লাভ করে তাহলে সন্তানটা হয় মেয়ে। বুঝে থাকলে বলেন, নারীর শুধু নারী হয় মেয়ে হয় এর জন্য নারী দায়ী না কর্মা পুরুষটা দায়ী। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যার শুধু মেয়ে হয় মেয়ে হয় এটা কি নারীর দোষ না ওই অকর্মা পুরুষটার দোষ? ওর মাল মেডিসিন কম, আরে কথা বলেন না কেন মুসলমান? একটু সালসা বেশি করে খা, আরে কথা কয় না কেন মুসলমান? ধর্মের জ্ঞান না থাকলে মানুষ জানোয়ার হয়ে যায় তার প্রমাণ হলো এইটা, কথা বলেন ঠিক না বেটি? বেয়াদব কোথা কা? তোমার মেয়ে হয়, আমার দাদার হলো সাত বেটা চার মেয়ে। আমি এই হাদিস যখন পড়ছি মনে মনে চিন্তা করছি, দাদা একটা জিনিস ছিল গো, আরে কথা কন না কেন মুসলমান? তোমার খালি মেয়ে হয় তোমার খালি মেয়ে হয় একটু চক্ষু বন্ধ করে দেখো তো কোন জায়গায় পরাজিত হইছো, বেয়াদব পতাকা রাগ করলেন নি ভাই? মেয়ে হওয়াটা কুলক্ষণ নয় সুলক্ষণ, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন আল্লাহর নবী বলেন, এক সাহাবী কয় হুজুর আমার এক মেয়ে, আল্লাহর নবী কয় তোমার জন্য একটা জান্নাত, আর এক সাহাবী কয় হুজুর আমার দুই মেয়ে তোমার জন্য দুইটা জান্নাত, আর এক সাহাবী কয় হুজুর আমার তিন মেয়ে আমার আল্লাহ কয় তোমার জন্য তিনটা জান্নাত, আল্লাহর নবী কয় তোমার জন্য তিনটা জান্নাত। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে আসছে, বাইহাকি খুলে দেখেন, আল্লাহর নবী বলেন যার মেয়ে হবে সেই মেয়ে আর আমিনের বাবা দুইজন পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, মেয়ের বাবারা যে কি খুশি হইছে, আহা হুজুর গো একটা গো রাসূলের সাথে জান্নাতে। তবে মনে রাখবেন বাইহাকিতে আরেকটা হাদিস আছে, মেয়ের বাবারা রাসূলের সাথে জান্নাত যাবে শর্ত হলো তিনটা, বলেন কয়টা? আর ও জোরে কয়টা? জোর হলো না কয়টা? জোরসে বলেন কয়টা? এক নম্বরের শর্ত হলো মেয়ের বাবারা রাসূলের সাথে জান্নাত যেতে গেলে মেয়েকে দ্বীনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। কি শিক্ষা? মেয়ে ফিজিক্স পারে না, কেমিস্ট্রি পারে না, বায়োলজি পারে না, এরকম করে ম্যাথমেটিক্স পারে না, কত যে প্রাইভেট, কিন্তু মেয়ে যে কোরআন পারে না এ ব্যাপারে খোঁজ নাই, কথা কন না কেন? এই যে আমার মুরব্বী বিয়া যখন করছে তার বাবা দাদারা পাত্রী দেখতে গেছে, পানের বাটা নিয়ে আসছে, নাম জিজ্ঞেস করছে, তোমার নাম কি? অমুক। তোমার বাবার নাম অমুক। মা কোরআন জানো? হ্যাঁ জানে। বলে দোয়াই কুরুটটা পড়ো, পড়ছে। এখন যখন আসছে এসে কয়, এই তোমাকে ওখানে বিয়ে করতে হবে, কয় দাদা আমি নাকি শুনছি যে মেয়েটা নাকি কাউয়ের মতো কালো, এ কালো হোক আর ধন হোক বিয়ে ওখানেই করতে হবে, কারণ সে কোরআন জানে, দোয়াই কুনুত পড়ছে, অবশ্যই ওখানে বিয়ে করতে হবে, বিয়ে করছে সুখের সংসার, কথা কন ঠিক না বেটি? এখন কি আর এগুলো জিজ্ঞেস করে? এখন জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কম্পিউটার, কথা কন না কেন? আচ্ছা তোমার কি ওয়ার্ল্ড শর্ট আছে ফেসবুকের মেসেঞ্জার? আরে কথা কন না কেন মুসলমান? ফ্যাক্টরি ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে।
সাদা চামড়া দেখে পাগল হবেন না। আমি গেলাম কয়েকদিন আগে আমার এক বন্ধুর বিয়াতে, বন্ধুর বিয়াতে যাইয়া দেখি ভাই মহিলার জন্য পাত্রীর জন্য যে লিস্ট দিয়েছে কসমেটিক্স এর 185 লিস্ট, 185 লিস্ট। আমি ভাই দোস্ত দেখি দেখি লিপ লাইনার আই লাইনার ভুরু পেন কত যে লাইনার, আরে হায় হায় খুশি। আর আমি এগুলো নামে জানি না, যাই হোক এমন কি কোমরের সুতা পর্যন্ত। ভালো কথা, এত সাজ দেন আমার আপত্তি নাই, মনে রাখবেন সাজ আপনি যতই দেন যতই সেন্ড মাখেন, মেয়ে যদি দিনের শিক্ষায় শিক্ষিত না হয় আপনার ফরজ গোসল হয়েছে লুঙ্গিটা কেমনে পাক করতে হয় এটা যদি না জানে আপনাকে যতই সার দেখছেন আর পাওয়ার পাউডার দিয়া আপনার লুঙ্গিটা থৌত করা হোক আপনি পাক হবেন না, সারা জীবন না পাক থাকবেন, না পাক অবস্থায় আপনাকে হাঁচড়ে উঠতে হবে। কথা বলেন তো ইনারে বলেন কি এমন সেন মাখে রাস্তা দিয়ে যায়, বাপ রে বাপ গেল কে গো, কথা বল না কেন মুসলমান, কিন্তু ওটা না পাক, ওটা না পাক। দুই নম্বরের সত্য পর্দায় রাখতে হবে, সুবহানাল্লাহ বলেন, অনেক লম্বা কথা সংক্ষিপ্ত বলছি, যে দুই নম্বরে পর্দায় বলে হুজুর হ্যাঁ পর্দা তো রাখি, মাশাআল্লাহ আমাদের বাংলাদেশে পর্দার সংখ্যা মানে বোরকার সংখ্যা বেড়ে গেছে, কিন্তু আমি এইটাকে পর্দা বলি না, কারণ বাংলাদেশে যে কায়দায় বোরকা বেড়েছে এটা বোরকা না, এটা ভাই পর্দা না, এটা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে ফ্যাশন। বোরকা দেখা সে কালো, এই পাশে কালো, মাঝের মধ্যে লাল, ভাই দুই পাশে কালো লাল, যুবকেরা হইয়া যায় লালে লাল আর শাহজালাল, কথা কন না কেন মুসলমান, চিন্তা করে হায় হায় কি গেল গো বানায় কইতে শুন, এমন ফ্যাশনের ফুলকারে বাপ রে বাপ, সালোয়ার কামিজ পরলেও মানুষ দেখতো না ওভাবে, এখন যে কায়দার বোরকা পরে এমন কায়দায় দেখে যুবকেরা গানেই বের করছে বোরকা ওই মেয়ে আমার মুখস্থ মুখস্থ। এ বোরকা দিবেন না, এ বোরকা দিবেন না, মেয়ের বাবাদের পায়ে হাত দিয়ে বলছি খবর বাড়িতে করবেন না, বোরকা দিবেন শরীফ বোরকা। আগে বোরকা ওয়ালি মামা তো বোন রাস্তা দিয়ে যাইতো চিনতই না যুবক, কইতো খালা মা কেমন আছেন আসসালামু আলাইকুম, আর এখন চোখ দেখলেই টের পায় বোরকার ঢং, দেখলেই টের পায়, কথা কন না কেন, এটা পর্দা আছে না ফ্যাশন হয়েছে। আবার অনেক মহিলা আছে বোরকা পরে চোখ দুইটা তো খোলাই থাকে, খোলা থাকাই বিধান, দেখবেন ওরা নিজেকে পর্দা করছে ঠিকই, কিন্তু স্মার্টনেস ওয়ালা একটা যখন পুরুষ যায় এতিমের মতো চাইয়া দেখে তোমার এই বোরকার কানা পয়সা দাম আমার কাছে না। তিন নম্বরের শর্ত হলো সব পাত্রে পাত্রস্থ করতে হবে, জামাই নেওয়া লাগবে সব, 99% মেয়ের বাবা সন্তানকে যখন বিয়া দেয় ঘটককে কয় বাবা হুজুর মুজুর না, বলে কেন ওই ভালো জামাই, ভালো জামাই কি কয় ভালো জামাই হলো কাস্টম অফিসার ঘুষের ম্যানেজার, আমার মতো হুজুর সেও মেয়েকে বিয়ে দেওয়ার সময় দেখে যে জামাইয়ের উপরের কামাইটা কেমন, আরে কথা কন না কেন মুসলমান, জান্নাত যেতে পারবেন না ইমের বাবা, এই তিনটা শর্ত পালন করবেন রাসূলের সাথে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। মিডিয়া ক্রাইম করে দিছে রাসূলুল্লাহর গোটা মক্কার ভিতরে ক্রাইম, যে মোহাম্মদ একটা আটকুরা আমার নবী বের হলেন, ভাই প্রতি বছরে আল্লাহ পাক মক্কা মদিনায় নিয়ে যায়, এই তো গত বছর এবছরও গেলাম আমি মিনা প্রান্তরে ঘুরতেছি হঠাৎ করে একটা পাথরের মধ্যে লেখা হাযাল মাকান আল্লাতী নাযালাত সূরাতুল কাউসার, সুবহানাল্লাহ বলেন এই সেই জায়গা যেই জায়গায় রাসূলের উপরে সূরা কাউসার নাযিল হয়েছে, মাগরিবের নামাজের পরে ঘুমের ঘোরে জাগ্রত অবস্থায় একটু বুঝলাম মনে হলো যে এখনো যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে এই সূরাটা নাযিল হচ্ছে, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার দিলের কান্দিয়া শুনবেন, রাসূল বের হয়ে গেলেন ডাক দিচ্ছেন মানুষদেরকে, ইয়া আইয়ুহান নাস তাআলাউ ইলাইয়া ইসমাউ কওলি তুফলিহুন, সুবহানাল্লাহ আসো আমার কথা শোনো মুক্তির মোহনায় তোমাদেরকে নিয়ে যাব,
এতদিন রাসুলের কথা তারা শুনেছে, মুসলমান হয়েছে কি হয় নাই সেটা বিষয় না, শুনেছে, কিন্তু আজকে রাসুলকে দেখলেই ওরা দৌড় দেয়। পুলিশকে দেখলে, র‍্যাবকে দেখলে অপরাধী যেমন দৌড়ায়, ওরকম মক্কার লোকেরা রাসুলকে দেখে দৌড়ায়। রাসুল কয় ব্যাপার কি, আমাকে দেখলে এরা দৌড়ায় কেন? গোয়েন্দা অবজার্ভ করো। সাহাবীরা সারাদিন গোয়েন্দা অবজার্ভ করলো। মাগরিবের নামাজের পরে যখন আসলো মিনা প্রান্তরে, রাসুল বলে কি হয়েছে বলো তো, মক্কার লোকেরা আমাকে দেখলেই পালায় কেন? কয় হুজুর মহা ক্রাইম হয়েছে, গোটা মক্কার ভিতরে মিডিয়া ক্রাইম করা হয়েছে। বলে কি? বলে আমরা মক্কার লোকেরা প্রত্যেকেই বলে আমরা মুহাম্মদের মতন আকুরার ধর্ম গ্রহণ করব না, কপাল পরার ধর্ম গ্রহণ করব না, এরকম নির্বংশের ধর্ম গ্রহণ করব না। বলে কেন? মুহাম্মদের ছেলে হয় মারা যায়, মেয়ে হয় আর জীবিত থাকে, মুহাম্মদ তো আকুরা, ও যেদিন মারা যাবে ওর সাথে কবরে ইসলাম যাবে। তোমাদের মতন বেকুব হইয়া আমরা মুহাম্মদের মতো আকুরার ধর্ম গ্রহণ করে আমাদের কপাল আমরা পুড়বো না। জোরে কর নাউজুবিল্লাহ। কেউ যদি আপনাকে আঘাত দেয় ব্যথা পাবেন কি? এবার কোথায় ব্যথা পাবে? আল্লাহর নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমার নবী আল্লাহকে এত গুসা করেন নাই, আল্লাহর প্রতি শিকায়ত করেন নাই, আল্লাহর প্রতি নালিশ দেন নাই। যখন রাসূলকে আকুরা বলা হলো, আবতার বলা হলো, কপাল পোড়া বলা হলো, ও মুসলমান নির্বংশ বলা হলো, আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল, আমার নবীর দাড়ি মোবারক ভিজে গেল, এত ব্যথা পেলেন। ডাক দিয়া কয় আল্লাহ আমার একটা ছেলে যদি জীবিত রাখতে, কেউ তো আমাকে এরকম করে আকুরা বলতে পারতো না, কাফেররা আমাকে তত্ত্ব সন্ত্রাস করতে পারতো না। আল্লাহ কেন এত কষ্ট দিলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার নবীর উপরে একটু নুয়াজ নাজিল করে দিলেন, ঘুম ঘুম ভাব হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমার নবীকে সান্ত্বনা দিয়া সূরাতুল কাউসার আমার নবীর উপরে নাজিল করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নির্দিষ্ট একটি নির্দিষ্ট আমি কি শেষ করব? শোনেন শোনেন, নিয়ম আছে কিছু, নিয়ম আছে, কেবলই সূরাটা নাজিল হল এজন্য যেহেতু কর্তৃপক্ষ আছে, এই কর্তৃপক্ষের কিছু বিষয় আমাদেরকে মানতে হয়, যার কারণে আপনারা মন খারাপ করবেন না। আল্লাহ পাক, শুধু একটু আমি বলে দেই, আল্লাহ পাক রাসূলকে বললেন, নবী আপনাকে ছেলে দেই নাই, আপনাকে আকুরা বলেছে, এই তো মন খারাপ করবেন না নবী, আমি আপনাকে ছেলে দেই নাই, তো কি হয়েছে? ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে ছেলে দেই নাই, তো কি হয়েছে? আমি এর চেয়ে বড় পাওয়ার কাউসার আমি আল্লাহ আপনাকে দান করেছি। এই কাউসারের ব্যাখ্যা আছে 17টা, বলেন কয়টা? আর একটু জোরে বলতে হবে, কয়টা? প্রায় 72টা তাফসীর গ্রন্থের মুলাক্ষাস সাবস্টেন্স হলো 17টা। এই 17টা ব্যাখ্যা করা সম্ভব নয়, যেহেতু একটু নিয়মতান্ত্রিকতা আছে। আল্লাহ পাক শেষের মধ্যে বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবী আপনাকে যে আটকুরা বানাইছে আমি ওকে আটকুরা ঘোষণা করলাম। আল্লাহ কিন্তু শেষ পর্যন্ত আবু জেহেলকে আটকুরা বানিয়ে ছেড়েছিলেন, কথা বলেন ঠিক না ঠিক? তার সন্তানে ক্রামাকে ইসলাম পড়তি বানিয়ে দিয়ে ওর বংশটাকে ইসলামাইজ করে দিয়েছিলেন। শেষ কথার শেষ কথা যেটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী আটকুরা নন, বরং তিনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় বরকতওয়ালা মানুষ, কথা বলেন ঠিক না বেটি? কি পরিমাণ বরকতওয়ালা ভাই! আপনারা জানেন নূহ নবী তার কওমেরা, লূত নবীর কওমেরা একটা পাপ করেছিল, একটা পাপ করেছিল, সেই পাপটা কি? পুরুষে পুরুষে জেনা, যেটাকে লাওয়া পাপ বলে। বলেন তো এই কারণে নূহ নবী লূত নবীর কওমকে আল্লাহ ধ্বংস করে দেন নাই? ওই পাপটা এখনো দুনিয়ায় আছে না নাই? আরে কথা কয় না, আছে আছে, কিন্তু আল্লাহ ধ্বংস করেন না কেন? কেন ধ্বংস করেন না জানেন? মুফাসসিরিন কেরামরা বলেন, নবী গো আপনি হলেন এমন কাউসার, এমন বরকতওয়ালা, লূত নবীর যে কারণে ধ্বংস করে দিয়েছি তার কওমকে, সেই পাপ আছে, শুধু আপনি নবী আপনার দেহ মোবারক দুনিয়ার মধ্যে
আছে কাউসারের বাস্তবতার কারণে। আমি আল্লাহ পাক তমাম দুনিয়ায় পাপ হয় ওই ট্রাম্প ওই বুশ ওই বারাক ওবামা ওই নরেন্দ্র মোদী শয়তানদেরকে আমি ধ্বংস করতে পারি, কিন্তু আমি রাসূল আপনি রাসূল দুনিয়ায় আছেন কাউসারের বাস্তবতায় আমি ওদেরকে ধ্বংস করি না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পাপীরাও জীবিত আছে দুনিয়ায় করি খাচ্ছে আমার নবীর কাউসারের বাস্তবতার কারণে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই যেহেতু কি এখন কালেকশন করবেন নাকি জি আপনারা, যেহেতু কর্তৃপক্ষের আমাকে আদেশ মানতে হবে, আমাকে আপনাদের সাথে আর দেখা নাও হয় আখেরাতে জান্নাতের সিঁড়িতে যেন আল্লাহ আমাদেরকে দেখা করে দেন। সবাই বলেন আমিন, আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনারা জানেন আমি যে এতক্ষণ কথা বলেছি বানায়া বানায়া বলেছি না কোরআন হাদিস থেকে বলেছি, কোরআন হাদিস থেকে বলেছি, মানুষগুলো মগ্নতার সাথে শুনছেন, এটা শাইখুল ইসলামের বাবাগিরি নয়, এটা আল্লাহ পাকের কোরআনুল কারীমের হক তাফসীরের মর্যাদা। দুনিয়ায় যদি আর দেখা নাও হয় আখেরাতে জান্নাতের সিঁড়িতে যেন আল্লাহ আমাদেরকে দেখা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ।